শেরপুরের গারো পাহাড়ে জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ। এখানকার মাটি এবং আবহাওয়া মাল্টা চাষের উপযোগী হওয়ায় আগ্রহ বাড়ছে বেকার যুবকদের। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আত্মনির্ভরশীল হচ্ছেন অনেকে। এদিকে মাগুরায়ও বাড়ছে মাল্টা বাগানের সংখ্যা। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন। শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় জনপ্রিয় হয়ে উঠছে মাল্টা চাষ। তিন বছর আগে ঝিনাইগাতির হলদি গ্রামে টিলা ও পতিত জমিতে বাড়ি এক এবং অস্ট্রেলিয়া ও পাকিস্তানি বিভিন্ন জাতের মাল্টার চারা রোপণ করেন আব্দুল বাতের নামে এক চাষি। এবছর এসব গাছে ফল ধরেছে। সবুজ রঙের এই মাল্টা স্বাদে অতুলনীয়। প্রথমে আমি 200 লাগানোর পরে এখন আরো 400 লাগাইছি। এই সাফল্যের প্রেক্ষিতে মাল্টা চাষে আগ্রহ বাড়ছে অনেক বেকার যুবকের। তার দেখা দেখি এই এলাকায় আরো কয়েকটা বাগান হইতাছে। এই মাল্টা খেতে খুবই ভালো। পাহাড়ি এলাকার মাটি এবং আবহাওয়া লেবু ও মাল্টা চাষের উপযোগী বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা আরো বেশি পরিমাণ মাল্টা বাগান স্থাপন করতে পারব। এদিকে মাগুরায় বাড়ি এক ও দুই জাতের মাল্টা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। 2017 সালে 5 বিঘা জমিতে 2টি মাল্টা বাগান করেন উলিউর রহমান নামে এক কৃষক। এখন জেলায় মাল্টা বাগান রয়েছে 8 হেক্টর। 5 বছরের ভিতর আমাদের টোটাল ইনভেস্টের টাকাটা উঠে আসবে। বাড়ির পাশেই বাগানটা দেখতে আসছি, আমি নিজেও একটা বাগান করার চিন্তা ভাবনা নিয়েছি। এবছরে আমি আশা করতেছি মোট 4 টন মাল্টার, আমার 2 বাগান দিয়ে 4 টন মাল্টা এবং 4 লক্ষ টাকার আশা করতেছি। মাল্টা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।